ঠিক আছে, অনেক চিবিয়েছ, মানে এই লাস্টের পাতা নিয়ে বলে না যে টক ঝাল দা, ওই ও হচ্ছে সেই ক্যাটাগরির লোক, গান্ধীজির বে ফলো করছে, চিবিয়ে চিবিয়ে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইল। ঝিনুক, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সো আজকে আমি একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ইন্টারেস্টিং টপিকটা হচ্ছে আমাদের ফুচকা ম্যান যে শপটা, ওইটার ফুচকা ভার্সেস আমাদের স্ট্রিট ফুচকা। তো আমরা তো সবাই, বেশিরভাগ সবাই আমরা ফুচকা লাভার, তো এই ভিডিওটা কিন্তু বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে। আর কোনটা ভালো বা কোনটা কিরকম তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখিয়ে দিই, অনেক ফুচকা হয়ে গেছে আমাদের। বেসিক্যালি আমাদের নর্মাল স্ট্রিট ফুচকার থেকে অবশ্যই আমাদের ফুচকা ম্যানটার দামটা অনেকটাই বেশি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে আমাদের ফুচকা ম্যানের প্যাকেট, আমরা এখানে যে নর্মাল আলু ফুচকাটা নিয়েছি, যেটা কলকাতা স্টাইল আলু ফুচকা, আর সেটার প্রাইস নিয়েছে হচ্ছে 40 টাকা। আরও একটা ফুচকা নিয়েছে, ওটা হচ্ছে ঘুগনি ফুচকা, আর ওইটার প্রাইস হচ্ছে 65। হ্যাঁ, 65। তো এবারে আমাদের স্ট্রিট ফুচকাটা দেখাই। আমাদের স্ট্রিট ফুচকা হচ্ছে এটা, আমাদের স্ট্রিট ফুচকা আমরা আমরা অনেক, যেহেতু 40 টাকার যদি এবারে ফুচকা আমি এটার সাথে অ্যাপিয়ার করি, তো প্রচুর ফুচকা হয়ে যাবে। সুতরাং এখানে আমি 20 টাকা নিয়েছি হচ্ছে কলকাতা স্টাইলের নর্মাল ফুচকা, আমাদের এটা স্ট্রিট ফুচকা এটা, আর 20 টাকা নিয়েছি হচ্ছে ঘুগনি ফুচকা। আর এখানে দিয়েছে হচ্ছে টোটাল আমাদের ঘুগনি ফুচকা হচ্ছে 10 টাকার 3টে, মানে হচ্ছে 20 টাকার 6টা, আর আমাদের নর্মাল যেটা আলু ফুচকা ওইটা হচ্ছে 20 টাকার হচ্ছে 8টা। তো ফার্স্টে আমি আমাদের ফুচকা ম্যান তাটা আমরা আগে ট্রাই করব। হচ্ছে ফুচকা ম্যানের ফুচকা, এখানে ঘুগনি ফুচকাটা দিয়েছে 1, 2, 3, 4, 5। আচ্ছা, এখানে ঘুগনি ফুচকাটা দিয়েছে হচ্ছে 65 রুপিসের 5টা ফুচকা, 1, 2, 3, 4, 5। আচ্ছা, 6টা ফুচকা দিয়েছে, একটা ফুচকা এখানে ভেঙে গেছে আমার আনতে আনতে। এখানে হচ্ছে ঘুগনি ফুচকা দিয়েছে হচ্ছে 6টা 65-এর 6টা, বাবা দাম প্রচুর হাই। আর এটা হচ্ছে টোটাল 8টা 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, এখানে দিয়েছে টোটাল 8টা ফুচকা, এটা হচ্ছে কলকাতা স্টাইলের যে ফুচকা ওইটা। তো এই গেল হচ্ছে ফুচকা ম্যানে ফুচকার কোয়ান্টিটি। আমাদের ফুচকা ম্যানে হচ্ছে টক জলের প্যাকেট, অনেকটাই টক জল দিয়েছে, যেটা তেঁতুল জল যেটা, অনেকটাই দিয়েছে প্রায়। আর এইটা হচ্ছে ঘুগনি। তো দেখো ঘুগনিটা দেখে তো ডেলিশিয়াস মনে হচ্ছে, ওপরে তোমার এ দেওয়া, ঝুরি ভাজা দেওয়া, তারপর এখানে আছে হচ্ছে ধনে পাতা দেওয়া, আর আর গাজর, এগুলো দিয়ে এটা সার্ভ করেছে। আর এটা হচ্ছে নর্মাল কলকাতা স্টাইলের যে আলু ফুচকা, মানে ওদের কথাতে লেখা আছে কলকাতা স্টাইল আলু ফুচকা, সে কারণে আমি বারবার বলছি যে কলকাতা স্টাইল আলু ফুচকা। আর এটা হচ্ছে আলু ফুচকা, আর এখানে হচ্ছে ওপরে শুধু ধনেপাতা দিয়ে শুধু সার্ভ করে দিয়েছে, আর নর্মাল যেরকম সেরকম। তো অবশ্যই তোমাদেরকে খেয়ে বলবো যে কেমন এটা খেতে। আর এই হচ্ছে আমাদের ফুচকার হচ্ছে টক জল, আর এখানে হচ্ছে 20 টাকার যেই আলু ফুচকার যেই আলুটা, আর এখানে হচ্ছে 20 টাকার ঘুগনি ফুচকার ঘুগনি। তো ফার্স্ট অফ অল আমি প্রত্যেকটা আগে সাজিয়ে নিই, সাজিয়ে নিয়ে আবার ভিডিওতে ফিরে আসছি। তো আমি এবারে ফুচকা ম্যানের ফুচকাটা ট্রাই করব, আর সত্যি একটা অডিয়েন্স রিভিউ যে মানে খুব এক্সাইটেড এটা ট্রাই করার জন্য, কারণ এটার গন্ধটা না জাস্ট দুর্দান্ত বেরোচ্ছে, মানে অসাম। কিন্তু আমাদের নর্মাল স্ট্রিট ফুচকার মতো এটা ফুচকার না, এটা হচ্ছে সুজির ফুচকা, তাই তো? এটা হচ্ছে সুজির ফুচকা। তো ফার্স্টে একটা খাওয়া যাক। আরে টক জলটা খুবই পাতলা, টক জলটা এটা তোমার জল, জিরা, তেঁতুল এগুলো দিয়ে করা ফার্স্টবার। টক জলটা দিয়ে একটু সামান্য নুন হতো না, একটু বেশি ভালো লাগতো। এটা আমি আলু ফুচকা ট্রাই করলাম ফুচকা ম্যানে, আর একটা খাওয়া যাক। সত্যি ভালো। এবারে স্ট্রিট ফুচকার আলু ফুচকাটা ট্রাই করি। আর আমি কিন্তু এক্সট্রিম লেভেলের ঝাল খাই, সুতরাং দেখতে পাচ্ছো ভেতর পুরো আলু কম লঙ্কা বেশি এরকম। আমাদের এই ফুচকা নর্মাল যেরকম হয় সেরকম দেখতে। হুম,
এই ফুচকা তো ভালো হবে। আর একটা ভালো হয়েছে, একটু নুনটা একটু একটু বেশি হয়েছে কিন্তু ভালো। তো আমার আলু ফুচকা খাওয়াটা হয়ে গেছে, আমি লাস্টে রিভিউ দেবো যে কোনটা কেমন। আর এবারে আমি খাবো হচ্ছে ফুচকা, মানে ঘুগনি ফুচকা। ঘুগনি ফুচকাটা এত মানে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, গাজর টাজর দেওয়া মানে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এটা শুকনোই খাই আগে। ফ্লেভারটা একটু টক, একটু মিষ্টি, দারুণ, সত্যি দারুণ। চকজলের থেকে শুকনোটা বেশি ভালো লাগছে, ঘুগনি ফুচকা দারুণ। এটা হচ্ছে আমাদের হচ্ছে স্ট্রিট ফুচকা আর ঘুগনি ফুচকা। এই যে হচ্ছে ঘুগনি ফুচকার ঘুগনি, তো এবারে তোমাদেরকে রিভিউ দেওয়ার পালা। এই যে ফুচকা ম্যানের ঘুগনি ফুচকাটা অসম, মানে ওটা স্ট্রিট ফুচকার ধারে কাছে যেতে পারবে না, আমার কাছে, বেসিক্যালি আমার কাছে। ফুচকা ম্যানের ঘুগনি ফুচকাটা খুবই সুন্দর। আর যদি আলু ফুচকার কথা বলো, আলু ফুচকা আমাদের স্ট্রিট ফুচকার আলুটাই সুন্দর, আলু ফুচকা যেটা, কারণ ওটাতে একটু ভালো মশলা দেওয়া, সবকিছু দেওয়া, স্পাইসি, সেই কারণে আমাদের স্ট্রিট ফুচকার ফুচকাটাই ভালো। আর কিন্তু ঘুগনি ফুচকাতে তোমার ফুচকা ম্যান কিন্তু বেস্ট। ফুচকা ম্যান আর স্ট্রিট ফুচকার মধ্যে ঘুগনি ফুচকাটা হচ্ছে, ফুচকা ম্যান একটা খুবই ভালো লেগেছে, মানে বেস্ট ওটা। নর্মালটা অ্যাজ ইউজুয়াল আমাদের স্ট্রিট ফুচকাই বেস্ট। তো এবার আমি আমার হাজব্যান্ডকে বলবো যে একটা রিভিউ দিতে। তো আমি যেহেতু ফুচকা ম্যান দিয়ে চালু করেছি, আরো সবসময় উল্টোটা, আগেবার মোমো ভিডিওতে উল্টোটা করেছিল, সুতরাং ও খাবে হচ্ছে স্ট্রিট ফুচকা দিয়ে। তো দেখতেই পাচ্ছ আলু ফুচকা, এটা ঘুগনি ফুচকা, কে জানাচ্ছি কেমন লাগলো। ও কিন্তু বেসিক্যালি শুকনো খায় ফুচকা, কম টক জলে খুবই কম, মানে এই লাস্টে পাতা নিয়ে বলে না যে টক জল দাও, ওই ও হচ্ছে সেই ক্যাটাগরির লোক। এবার দেখি ফুচকা ম্যানের ফুচকাটা খেয়ে, দেখতেই পাচ্ছ আলু ভরা, এটা আলু ফুচকা। নর্মালি দেখো হ্যান্ডমেড ফুচকা যেটা হয় ওতে সুজি দেয় কিন্তু খুব কম পরিমাণে, আর ফুচকা ম্যানের যে ফুচকাটা ওটা সুজিটা একটু বেশিই থাকে, যেটাকে অ্যাকচুয়ালি যেটা প্যাকিং করে বিক্রি হয় দেখবে দোকানে দোকানে প্যাকেটে ভরা থাকে, আলাদাও পাওয়া যায় সেই টাইপের। পুরো আমার মনে হয় যে ওরা ওই ফুচকাটাই ইউজ করে, নিজেরা হয়তো ভাজে না। ঠিক আছে আমি খেয়ে দেখি কেমন লাগে, তারপর তোমাদের বলছি। এটা একটাই খেলাম আর খাবো না। কেন ভালো না ফুচকার কোনো আমি টেস্ট পাইনি? হ্যাঁ আলু ফুচকাটা ভালো, কারণ শুধু আলুর টেস্ট পাওয়া যাচ্ছে, এর মধ্যে মশলা মশলা নেই না বললেই চলে, মশলা একদমই নেই, মশলা নেই, তারপর লঙ্কা বলো খুব একটা ঝালও নেই, স্পাইসি মানে ফুচকার যে সেন্টটা না, সেন্টার মধ্যে আমি পাইনি, শুধু খোলের গন্ধটাই বেরোচ্ছে আর একটু টক টক লাগছে, আর কিচ্ছু নেই। তাহলে ওটা আমার গালে দিয়ে দাও। আচ্ছা তো এবার আমি ফুচকা মানে ঘুগনি ফুচকা দিয়ে শুরু করছি, তারপর ওটা খাবো। তো ঘুগনি ফুচকাটা খাচ্ছি, দেখতে পাচ্ছ গাজর ঝুরি ভাজা ভুজা অনেক কিছুই দেওয়া আছে। তো স্টার্ট, ঠিক আছে অনেক চিবিয়েছ, এক গালে পুরো ঢুকিয়ে দাও দেখি। এটা কোনো মশলা নেই, ফুচকা মানে কোনো মশলা নেই, ঘুগনিটাই আমার একমাত্র ভালো লাগলো। বলো ঘুগনি ফুচকা কেমন লাগলো?
তো খাই, কেমন লাগলো? নুনটা একটু বেশি আছে। নুন দুটোতেই বেশি, মানে ফুচকা মানে কোনোটাতেই নুন নেই, দুটোই দুটোই বেশি নুন। চেবাতে চেবাতে ভোর হয়ে যাবে, গান্ধীজির বে ফলো করছে, চিবিয়ে চিবিয়ে। কোনটা কেরকম স্বাদ? ফুচকা খেলাম, ওর মধ্যে যেই ঘুগনিটা বানিয়েছে ওটা একটু মিষ্টি মিষ্টি, কি বলবো না, মিষ্টির জন্য না, ইটালিয়ান টাইপের ঘুগনি। তা খেলাম ঘুগনিটা অন্যরকম খেতে। অবভিয়াসলি আমি একটাই কথা বলতে চাই, ফুচকা মানে ঘুগনি ফুচকা অবশ্যই ভালো, কিন্তু খোলটাই সব থেকে বড়। খোলের জন্য ফুচকা ম্যান মার খেয়ে গেছে একদম। যতই যাই হোক, স্ট্রিট ফুচকার যে খোলটা হয় পাবড়িটা, তার টেস্ট অন্যরকম। সেই ফুচকার যে অরিজিনাল টেস্টটা স্ট্রিট ফুচকা ছাড়া পাবে না, একদম একদম। ঘুগনি বানিয়েছে, ঘুগনি ঠিক আছে, ঘুগনি খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, স্পাইসি খুব সুন্দর খেতে লেগেছে। স্ট্রিট ফুচকা আমার কাছে, আমি যখন ফুচকা খাবো আমি তো চাইবো ফুচকার একখানা স্মেল থাকুক, সেই স্মেলটা আমি ফুচকা ম্যানের ফুচকায় পাইনি। আলু ফুচকা বলো, ঘুগনি ফুচকা বলো, যাই বলো, আমি সেই স্মেলটা পাইনি। ফুচকার একখানা স্মেল দরকার, আমি ফুচকা খেতে এসেছি আমি ফুচকা স্মেল চাইবো, একদম নিশ্চয় সেখানে লুচি স্মেল চাইবো না। ওই জন্য আমি ফুচকা ম্যানের ঘুগনি ফুচকাকে 100% আমি বলবো হ্যাঁ ভালো, স্পাইসি খুব সুন্দরভাবে বানিয়েছে ইটালিয়ান টাইপের। কিন্তু ফুচকার দিক থেকে যদি আমি ফুচকার যে অরিজিনাল টেস্টটা যদি আমি নিতে চাই, আমি স্ট্রিট ফুচকাকে ব্যবহার করবো নিশ্চয়ই। মানে বাঙালিদের যেটা সবচেয়ে প্রিয় জিনিস বেশিরভাগ বাঙালিদের স্ট্রিট ফুচকা, ওটাই বেস্ট। কিন্তু ঘুগনি ফুচকা ফুচকার ম্যানের অবশ্যই ভালো। তো ভিডিওটা তোমাদের পছন্দ হলে কিন্তু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করো। আর আজকের মতো এইটুকু, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সবাই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে যাও। টাটা।